জীবন যেন বহতানুদীর মতো চলার পথে কত বাঘ মোহনা শত আছে আর দ্বন্দ্ব আলো আধারে বেছে নিতে হবে তাই পথ আমাদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ হলো নিবেদিত শো আলোকপাত আমাদের আজকের বিষয় সমাজের স্বরূপ আপনাদের সাথে আছে আমি জেনুল আবেদিন আজাদ আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আলেন মুফতি সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম আরহামাক্তু প্রিয় দর্শক আমরা তো সমাজে বসবাস করি যে সমাজে আমাদের প্রতিনিয়ত বসবাস সেই সমাজটা কেমন আমরা কি কখনো সমাজের স্বরূপ অন্বেষণ করেছি হ্যাঁ যখন কোনো দুর্ভোগ আমাদেরকে স্পর্শ করে তখন আমরা বলি সমাজটা ভালো নেই কিন্তু কেন ভালো নেই কী কারণে ভালো নেই বা সেখানে আমার কোনো কর্ম কি যুক্ত আছে আমরা কীভাবে আত্মসমালোচনা করি আর সমাজে যুক্ত হওয়ার কি কোনো লক্ষ্য আছে এসব বিষয় নিয়ে আমরা আজকের বিজ্ঞ আলোচকের সাথে কথা বলবো আর সুরতি মুফতি সাইফুল ইসলাম আপনার কাছে জানতে চাইব মানুষ কেন সমাজবদ্ধ হলো অনেক অনেক ধন্যবাদ আপনাকে জাজাক আল্লাহ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা আপনি করেছেন আসলে আমরা যদি চারপাশে তাকাই তাহলে দেখব যে সব কিছুরই একটা সমাজ আছে আমাদের মানুষের যেমন সমাজ আছে আপনি যদি পশুর কথা বলেন বা অনন্য জীব জীবগুলোর কথা পিপিলিকার তো খুব ভালো সমাজ আছে সবাই সমাজ শৃঙ্খলা আছে ব্যবস্থাপনা আছে প্রত্যেকেই আসলে সমাজের অন্তর্ভুক্ত এবং প্রত্যেকেই প্রত্যেকে সমাজ নিয়ে বসবাস করছে ব্যাপারটি হয়েছে যে সমাজ ছাড়া আমরা চিন্তা করতে পারি না এবং এটার মূল যে ফাউন্ডেশনটা যদি আমরা তাকাই তাহলে দেখব যে আল্লা সু হানা হুয়া সূচনা করে দিয়েছেন আদম আলী হাসালাতুয়াকে সৃষ্টির পরেই হাওয়া আলী হাসালাতুয়াকে সৃষ্টি করলেন ইয়া আদা মুসকুন আন্তা ওজাউজকাল জান্না বলে জান্নাতে দুজনকে একসাথে থাকার মাধ্যমে সমাজের মূল ফাউন্ডেশন পরিবার গঠন করলেন এবং সেখান থেকেই ধীরে ধীরে বাড়তে লাগলো এবং আমরা জানি যে কিছু মানুষ মিলে যখন একসাথে বসবাস করেন আমরা বলি যে একটা সমাজবদ্ধ আমাদের পরিবেশ তো সেখান থেকে আমাদের সমাজের সূচনা তো সমাজ এমন একটি বিষয় এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে শুধুমাত্র নিজের কথা চিন্তা করা বা নিজেকে নিয়ে ভাবা ব্যাপারটি এমন নয় বরং সবাইকে নিয়ে ভাবতে শেখায় এবং একটি সুন্দর পৃথিবী গড়ার নিমিত্তে সমাজেরই মূল ভূমিকা পালন করতে হয় সমাজ যদি যদি নষ্ট হয়ে যায় তাহলে সব কিছু তছনছ হয়ে যায় আর সমাজটা যদি ভালো থাকে তাহলে সব কিছুই কল্যাণের পথেই চলে তো এই কারণে সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবদান আমাদের মাঝে রেখে যাচ্ছে কারণ আমরা কেউই সমাজের বাইরে নয় সমাজের কথা রসুল সাল্লাহ আল ইসলাম চমৎকার একটা উপমা দিয়েছেন হাদিসের মধ্যে এইভাবে যে দেখো সমাজ বদ্ধ থাকলে কি উপকার সমাজের বাইরে চলে গেলে তোমার কি অপকার যদি সেটা ভালো সমাজ হয়ে থাকে যে একটি ছাগলের পাল যখন একসাথে চলে আর তার পাশেই হয়তো নেকড়েদের বসবাস আছে তো এই ছাগলের পাল থেকে যদি একটা ছাগল বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তার যেমন জীবনের উপর শঙ্কা দেখা দেয় ঠিক এমনি করে মানুষ যখন ভালো সমাজে থাকেন এই সমাজ থেকে তিনি যদি আলাদা হয়ে যান তাহলে কিন্তু এই মানুষের পেছনে যারা লেগে আছে তারা তাকে নষ্ট করে দিবে তার জীবনটাকে ধ্বংস করে দিবে এই জন্য ভালো সমাজের গুরুত্ব অপরিসীম আমরা যদি যুগে যুগে তাকাই যে এই যে সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আল্লাফ হার তালা কর্তৃক আমাদের উপর কি দিক নির্দেশনা আছে তাহলে দেখবেন যে প্রত্যেক নবী রসুলগণ এসেই কিন্তু একটা সমাজ ভালো একটা সমাজ তারা উপহার দেওয়ার চেষ্টা করেছেন এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আপনার কাছ থেকে অনেক কথা শুনব তো আরেকটু আমরা যদি পিছিয়ে যাই জি সেখানে আমরা অনেকগুলো বিষয় দেখব মানুষের অনেক প্রয়োজন আছে জি মানুষের কিছু অভিজ্ঞতা আছে মানুষ তার আপন প্রয়োজন থেকে অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছে মানুষ কখনো স্বয়ং সম্পূর্ণ নেই যে আমরা আজকে এখানে বসে কথা বলছি আমাদের পরিচ্ছদ আছে আমাদের এই গ্লাস আছে অনেক উপাদান আমাদের জীবন জীবনযাপনের প্রয়োজন আমরা যদি সমাজবদ্ধ না হতাম এক কি আমরা পারতাম অনেক যদি আমরা যদি এই পাঞ্জাবির কথাই বলি তুলুর প্রয়োজন হয়েছে বননের প্রয়োজন হয়েছে সমাজে না থাকলে সারা জীবনে বোধে আমি একটু পাঁজিয়ে পড়তে পারতাম না কখন আমি বপন করব কখন তুলা হবে কখন বপন করব। সমাজবদ্ধ হওয়ার কারণেই আমরা খুব সদৃস্য পেয়ে যাচ্ছি তো মানুষ তার যে সীমাবদ্ধতা তার যে প্রয়োজন সেখান থেকে উপলব্ধি করেছে আমাদের সমাজবদ্ধ হতে হবে সমস্ত মানুষের উন্নত জীবনযাপনের জন্য মানবিক জীবনযাপনের জন্য সমাজের প্রয়োজন হয়েছে মানুষ সমাজবদ্ধ হয়েছে এখন প্রশ্ন হলো সমাজবদ্ধ হওয়ার পরে কি আমাদের সমাজটা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নত উন্নীত হচ্ছে বিকশিত হচ্ছে না আমরা কোনো ভুল কিছু করছি সমাজ বিকশিত হয়েছে কৃষি সমাজ ছিল শিল্প সমাজ হয়েছে এখন তো আণবিক সমাজ এখন তো ডিজিটাল সমাজ সমাজের প্রবৃদ্ধি বিকাশ দেখে আমাদের আনন্দ পাওয়ার কথা কোনো বিজ্ঞান প্রযুক্তির চর্চার এই যে সময় এ সময় তো আমরা বলতে পারছি না আমরা ভালো আছি আমরা তো করোনার বিরুদ্ধে ফাইট করে বলতে পারছি না আমরা বিজয়ী হয়েছি এখানে অনেক দার্শনিক প্রশ্ন আছে আধ্যাত্মিক প্রশ্ন আছে আচরণবিধির প্রশ্ন আছে আমি ভূমিকা এই জন্যে দিলাম সমাজবদ্ধ হওয়ার পরে সমাজের স্বরূপ সম্পর্কে আমাদের সবার দৃষ্টিভঙ্গিকে এক যেটা আমি ইহলৌকিকবাদী হই তাহলে আমার সমাজ বিনিময়ের লক্ষ্য একরকম হবে সমাজের যে এক্সপ্লোর আহরণের বিষয়গুলো আমার একরকম হবে আর আপনি যদি পরলোক বিশ্বাসী হন তাহলে আপনার দৃষ্টি প্রসারিত হবে ব্যাপক হবে সমুন্নত হবে আপনার সমাজবদ্ধ হওয়ার লক্ষ্য আর একটু বিস্তৃত হয়ে যাবে আপনি হয়তো আখেরাতকে সামনে রেখে এই পৃথিবীর জীবনযাপন করবেন তো এই দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের কারণে কি সমাজ বিনির্মাণের লক্ষ্য সমাজে আচরণের পার্থক্য ইত্যাদি সৃষ্টি হয়ে যায় দেখুন এই ক্ষেত্রে আমি যদি একটু বলি আল্লাহ সবুয়া তালা আমাদেরকে কয়েকটি কথা বলেছেন পবিত্র কোরআনিকিমি আল্লাহ আকবার যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখব যে এখানে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তোলবার জন্য যে মূল ভিত্তি ফাউন্ডেশন থাকা উচিত সেটাই আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যদি বলি যে সুরা বাকার একশো পঁচানব্বই নম্বর আয়তে ওয়ালাতিন এখানে যে ম্যাসেজটা রয়েছে সেটা হলো যে তোমরা নিজেদেরকে ধ্বংস করে দিও না আমরা কিন্তু সমাজে যারা আছি সমাজে দুই ধরনের লোক আছি যারা এমন কিছু করছি যেটা একটা পর্যায়ে নিজেদের ধ্বংস আমরা নিজেরা ডেকে নিয়ে আসছি যেটা আপনি বললেন যে সমাজ তো ভালো নেই আর আরেকটা সমাজ হচ্ছে যার আল্লা হানা হুয়া তারা যার দর্পণটা এইভাবে তুলে ধরেছেন ও আহসিন নিজের প্রতি কল্যাণকর আহসিন শব্দটা হোস্ন থেকে আসছে কল্যাণ উত্তম চমৎকারিত্ব এই সকল শব্দ থেকে এহসান শব্দটি এসছে আমরা জানি আল্লাহ রব্বুল আলমিন পরের অংশ বলেছেন ইন্নআল্লাহ ওহাইবুল মহসিনিন রব্বুল আলমিন যারা মহসিন যে সকল বান্দারা সর্বোচ্চ কল্যাণের চেষ্টা করে তাদেরকে তিনি ভালোবাসেন তাহলে সমাজের দুটো চিত্র আমাদের সামনে কিন্তু ফুটে উঠছে একটি চিত্র হচ্ছে যে আমরা এমন অনেকেই আছি যারা জেনে হোক না জেনে হোক আমরা নিজেরা যেমন ধ্বংস হয়ে যাচ্ছি সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তি নিয়ে যাচ্ছি আর আরেকটা গ্রুপ আছেন যারা নিজেরা যেমন নিজেদের কল্যাণের চিন্তা করছেন পাশাপাশি অন্যের কল্যাণের ক্ষেত্রে চিন্তা করছেন আর রব্বুল আলমিন ওই ব্যাপারই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে তিনি এটাই ভালোবাসেন যে আমি আমাকে যেমন ভালোবাসবো আমি আমাকে যেমন নিজেকে ধ্বংস করে দিব না পাশাপাশি সমাজের সর্বক্ষেত্রে সকলের প্রতি আমি কল্যাণের চিন্তা করব আপনি নিশ্চয়ই জানেন সেই হাদিসটার কথা আর দিন আর না দিন কি অন্যের কল্যাণ কামনা করা মাইয়ান মাই নাস একটা চমৎকার সমাজ বিনির্মাণের ক্ষেত্রে এই এত সুন্দর কথা আমরা কোথায় পাবো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে তো সর্বোত্তম তিনি যিনি অন্যের কল্যাণ কামনা করেন অন্যের কল্যাণ নিয়ে যিনি কাজ করেন তিনি হচ্ছেন তোমাদের মাঝে সর্বোত্তম মানুষ এখন আমাদের এই সমাজে এই চিন্তাটা তারাই করছেন বেশি যারা পারলৌকিক চিন্তাটা বেশি করছেন কারণ হচ্ছে আমরা যদি দেখি যে সুরাতুল নাজামের মধ্যে ওয়া তাআলা বলেছেন ওয়া আনিল হাওয়া সমাজের মাঝে দু শ্রেণীর লোক আছে এক শ্রেণীর লোক আছেন এমন যারা চিন্তা করেন যে দুনিয়াতে বাঁচবো কিছুদিন আছি এরপরে মরে যাব তারপরে আর কিছু নেই ব্যাস যা খুশি তাই তুমি করে বেড়াও সমস্যা নেই আরেক লোক আছেন যারা চিন্তা করেন ওয়া আম্মা মান মাকামা মাকামব্বি যে তার একটা সময় রব্বুল আলমিনের সামনে দাঁড়াতে হবে ভয় নিয়ে দাঁড়াতে হবে কারণ তার সব কিছুর জবাবদিহিতা তাকে করতে হবে নফসা আনিল হাওয়া এবং তিনি যে প্রবৃত্তির অনুসরণ কিছু করেছেন কিনা সেগুলো তিনি তুলে ধরবেন এই যে ভয়টা নিয়ে যখন তিনি চলবেন যে আমাকে তো বেলা শেষে জবাব দিতে হবে আমার তো হিসেব নিকেশ বুঝিয়ে দিতে হবে আমি কি করলাম তখনই এই চিন্তাটাই মানুষকে কল্যাণের পথে ধাবিত করবে যে আমাদেরকে বেলা শেষে যেহেতু জবাব দিতে হবে সুতরাং আমি আমাকে নিয়েই শুধু ভাববো না আমি আমার পাশে যারা আছেন সবাইকে নিয়ে ভাবব ইসলাম এইভাবে আমাদেরকে সামাজিকতা শিক্ষা দিয়েছেন আপনি দেখুন আল্লা সফাইন হ তালা কোরআন সুরা বাকারাতে বলেছেন ইয়া আন ফুসাকুম ওয়া আহলিকুম তুমি নিজে আগুন থেকে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও পরিবারের ব্যাখ্যায় ইসলামিক স্কলারগণ বলেন যে পরিবারের ব্যাপ্তিটা কত বড়। সেটা হচ্ছে সূচনা হয় মা বাবা সন্তান স্ত্রী থেকে এটা বাড়তে থাকে এটা বাড়তে বাড়তে একটা পর্যায়ে কিন্তু সমাজটাই একটা পরিবার হয়ে যায় একটা সময় রাষ্ট্র একটা পরিবার যার দৃষ্টিভঙ্গি যত ব্যাপক যত ব্যাপক যার যোগ্যতা যত ব্যাপক যত ব্যাপক জি

তো মা আসার দিয়াহ তু যখন রসুল সাল্লি সাল্লামের কাছে বললেন ইয়া রসুল আমার জন্য একটু দোয়া করুন তো আল্লাহ রসুলসাল্লা সাল্লাম সাথে সাথে তার জন্য কল্যাণের দোয়া করলেন হে আল্লাহ আপনি আয়সাকে মাফ করে দিন তারা হায়াতের মধ্যে বারাকা দান করুন যত কল্যাণের দোয়া আছে সব করলেন আয়সারদীয় আল্লাহ তু এত আনন্দিত হলেন তার চেহারা ঝলমল করতে লাগলো এবং তিনি বললেন ইয়া রসুল আপনি আমার জন্য যেভাবে দোয়া করেছেন আপনি কি আর কারোর জন্য এভাবে দোয়া করেন রেসুসাল আলি সাল্লাম জবাবে বললেন আয়সা আমি আমার সকল উন্মতের জন্যই দোয়াটা করি উম্মত বলতে এখানে শুধু মুসলিমদের কথা অন্তর্ভুক্ত হয়নি এখানে সবাইকে তিনি অন্তর্ভুক্ত করেছেন একজন মানুষ যখন মৃত্যু মুখে পতিত হন তখন সেই সময় কিন্তু তিনি তার প্রিয় জিনিস প্রিয় বস্তু এগুলোর কথা তিনি স্মরণ করেন কিন্তু তিনি কিন্তু তার গোটা উম্মতের কথা চিন্তা করেছেন ওয়ামা মেলাকাতা মানুকুম বলেছেন তিনি তখন বলেন নাই যে ফাতেমার আদি আল্লাহ তালানহা কোথায় তাকে আমার কাছে নিয়ে এসো আমার স্ত্রীরা কোথায় তোমরা এদিকে এসো না তিনি কিন্তু তার সকল উন্মতের কথা তিনি চিন্তা করেছেন তাহলে তিনি পরিবার বলতে শুধুমাত্র তার স্ত্রী তার সন্তানাদির কথা তিনি বলেন নেই তিনি গোটা পৃথিবীর সকল মানব জাতিকে নিয়ে চিন্তা করেছেন তো এটা আপনি একটু আগে যে কথা বলেছেন যে চিন্তার যত উদারতা যার ভেতরে থাকবে তিনি সেইভাবেই চিন্তা করতে পারবেন রসুলসাল্লা সাল্লাম সেটাই দেখিয়েছেন যে চিন্তার সর্বোচ্চ ব্যবহার তিনি দেখিয়েছেন আমাদেরকে হান্দি যেটা আমরা পৃথিবীর আর কারো মাছ থেকে কিন্তু সেভাবে পাই না নবী রসুলগঞ্জ আমরা সমাজের স্বরূপ অন্বেষণ করতে চাচ্ছি সমাজকে উপলব্ধি করতে চাচ্ছি এখানে জীবন দৃষ্টি বা জীবন দর্শন খুবই গুরুত্বপূর্ণ একটু আগে আমরা বলেছিলাম যদি যারা শুধুই ইহলৌকিকবাদী মনে করে পৃথিবীতে জন্মগ্রহণ করলাম পৃথিবীতে জীবন শেষ ভোগ উপভোগ যেভাবে পারি উপার্জন করি যেভাবে পারি ব্যয় করি অর্থাৎ জীবন দৃষ্টি এখানে সংকীর্ণ একেবারে আত্মকেন্দ্রিক তো এসব মানুষ তো সমাজকে কি উপহার দিবে সমাজ থেকে তারা আহরণ করে সমাজ থেকে শোষণ করে মানুষকে বঞ্চিত করে আর যাদের জীবন দৃষ্টি খণ্ডিত নয় অখণ্ড যারা এই ইহকালের কর্মজীবন শেষে পরকালের অপেক্ষায় থাকবে জবাবধি অপেক্ষায় থাকবে এবং যারা স্রষ্টার কথা মানবে তারা তো শুধু আপনাকে লয়ে বিব্রত থাকবে না তাদের স্কন্ধে দায়িত্ব অর্পিত হয়েছে মানুষ হিসেবে নিজের প্রতি দায়িত্ব ঘরের প্রতি দায়িত্ব সমাজের প্রতি দায়িত্ব এবং যোগ্যতার ব্যাপকতার কারণে বিশ্বের প্রতি দায়িত্ব বিশ্বকে আসলে খুব বড় কিছু ছোট্ট একটি গ্রহ এবং যে সৃষ্টি জগৎ তার নিরীক্ষে বোধ একটি বালিকা বিন্দু তাহলে আমরা পৃথিবীটাকে কেন নিজের মনে করতে পারবো না পুরো মানব জাতিকে কেন আত্মীয় বা পরিবার মনে করতে পারবো না পরলোকে বিশ্বাসী স্রষ্টায় বিশ্বাসী মানুষের চিন্তার যে দিগন্ত সেটাতে এভাবেই প্রসারিত হয় যখন চিন্তার দিগন্ত প্রসারিত হবে তখন সমাজ ব্যাপক হবে এবং সমাজের অন্বেষণ গভীর হবে শিকর সন্ধানী হবে এবং তার আচার আচরণে সৃষ্টিশীলতায় পৃথিবী মুখর হবে আনন্দে উচ্ছ্বল হবে তাহলে জীবন দৃষ্টিটা বোধ খুবই গুরুত্বপূর্ণ তো এক্ষেত্রে এসে যদি আমরা এখন আমাদের সমাজকে নিয়ে ভাবি আমরা কেন এত আত্মকেন্দ্রিক হয়ে গেলাম এত ক্ষুদ্র হয়ে গেলাম একদম মানুষের কতটুকুই বা প্রয়োজন বিজ্ঞান কি বলে স্বাস্থ্যবিজ্ঞান কি বলে আমি কয় টাকার খাদ্য খেলে আমি স্বাস্থ্যবান থাকতে পারি আর বেশি খেলে কি আমি স্বাস্থ্যবান থাকি না আমার স্বাস্থ্যে হানি ঘটে এই যে জ্ঞানগত দন্য বিভ্রান্তি এসব আমাদেরকে বিলাসী করেছে সম্পদের প্রতি ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি আরোপ করেছে তাহলে দেখা যাচ্ছে যে আমার জীবন দৃষ্টি শুদ্ধ হলে আমার সমাজ শুদ্ধ হবে সমাজের প্রতি আমি কর্তব্যনিষ্ঠ হতে পারব তাহলে বর্তমান সমাজের যে চিত্রতার আলোকে আমাদের পরকাল বিশ্বাস সষ্টয় বিশ্বাস এগুলি কতটা গুরুত্বপূর্ণ একটা ছোট্ট শিশু তার চিন্তার প্রসারতা কতটুকু আপনি বলবেন সে তুলনায় যার বয়স হবে ষাট সত্তর আশি তার চিন্তার প্রসারতা কত বিস্তৃত হবে এ কথাটা এই জন্য বললাম আমাদের মধ্যে যারা শুধুমাত্র পৃথিবী কেন্দ্রিক চিন্তা করছেন আমি ভালো খাবো ভালো পড়বো আত্মকেন্দ্রিকতা আমরা যেটা বলে থাকি এই পৃথিবীর বাইরে তিনি যখন চিন্তা করছেন না তার চিন্তাধারা আর যিনি এই পৃথিবীকে ছাড়িয়ে এত লক্ষ কোটি গ্রহ নক্ষত্র ছাড়িয়ে সাত আকাশ ভেদ করে উপরে আরশে আজিমের মালিক যিনি তার সাথে তিনি সম্পর্ক রাখার চিন্তা করছেন স্বাভাবিকভাবে দুই চিন্তা এক হতে পারে না এটা আমাদের অনুধাবন করতে হবে এই আপনি লক্ষ্য করবেন যে একটা পর্যায়ে যারা ইহলৌকিক চিন্তা নিয়েই জীবন যারা কাটাবার চেষ্টা করেন একটা পর্যায়ে তারা আর সঠিক পথে হাঁটতে পারেন না বা সততার পথে হতাশ হয়ে যান খুঁজে পান রাইট তিনি আর অর্থ খুঁজে পান না তিনি ভাবেন আমি কি পেলাম ওনার হিসাব মিলে না হতাশা হিসাব মিলে না কিন্তু যার পারলৌকিক সম্পর্ক রয়েছে যিনি পরকালকে বিশ্বাস করেন তিনি কিন্তু হতাশ নন কারণ ওই যে বেলা শেষে তার জবাবদিহিতার ব্যাপারটি রয়েছে এই জন্য আল্লাহ সান হুয়া তালা তাদেরকে বলেছেন কুন্তুম খারা উম্মা ওখরিজাতিল মা এই আয়াত যদি আমরা অনুধাবন করি যারা পরকালকে বিশ্বাস করেন তাদের হাতে সমাজ সুন্দর সমাজ বিনির্মাণের বুনিয়াদী ঝান্ডা আল্লা তালা তাদের হাতে তুলে দিয়ে বলেছেন যে তোমরাই শ্রেষ্ঠ উম্মা শ্রেষ্ঠ জাতি হবে কয়েক না ক্ষুদ্রতা আসতে পারবে না এবং তাদেরকে বলেছেন যে তোমরা ভালো কাজ করবে আর অন্যের প্রতিরোধ করবে আর এটা কখন সম্ভব হবে যদি তুমি আল্লাহর প্রতি বিশ্বাসী হও কারণ যদি এই বিশ্বাসী না হও ওই যে তুমি একটা পর্যায়ে হতাশ হয়ে যাবে আর করতে পারবে না আল্লাহর প্রতি বিশ্বাস হলে যেটা হবে আমাদেরকে তখন সমাজ ভালো সমাজ বিনির্মাণে আমি ভালো কাজে নিজে যেমন উদ্বুদ্ধ হব অন্যকে আমি সহযোগিতা করতে পারব আর মন্দ কাজে নিজেকে যেমন নিজেকে বিরত রাখতে পারবো আরেকজনকেও আমি এই ব্যাপারে প্রতিরোধ করতে পারব। তখনই আমাদের সমাজটা কিন্তু সুন্দর হবে এবং যতগুলো প্রশ্ন আমাদের সমাজ নিয়ে আজকে উঠেছে এই সকল জবাব কিন্তু এই আয়াতের মধ্যে রয়েছে আমরা চমৎকার কথা শুনছিলাম আপনার কাছ থেকে সময়ের কারণে এখানে শেষ করতে হলো মুফতি সৈফুল ইসলাম আপনি কষ্ট আমাদের স্টুডিওতে এসছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি অ্যান টিভিকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজে এবং লাভ হলো নিবেদিত টক শো আলোক আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন আমাদের আজকে বিষয় ছিল সমাজের স্বরূপ সমাজ আমাদের প্রিয় বিষয় প্রয়োজনেই মানুষ সমাজবদ্ধ হয়েছে কিন্তু আমরা কি সমাজের লক্ষ্যে বুঝতে পারছি আমরা কি বলতে পারছি আমরা আনন্দময় সমাজে বসবাস করছি দুর্বলতা কোথায় দুর্বলতা জীবন দৃষ্টির এই জীবন কি এই পৃথিবীতেই সীমাবদ্ধ না স্থানান্তর আছে পৃথিবী কি কর্মের জায়গা না ফল ভোগের জায়গা পৃথিবী কর্মের জায়গা ফল ভোগের জায়গা পরকাল অনন্ত জীবন তাহলে জীবনদৃষ্টির যে খণ্ডিত চেতনা সেখান থেকে আমাদের স্থানান্তর হতে হবে আমাদের অখণ্ড জীবন চেতনায় পরকালমুখী জীবন যদি আমরা যাপন করি তাহলে অবশ্যই আমরা সমাজের প্রতি দায়বদ্ধ থাকবো জবাব দিয়ে চেতনায় আমরা ত্যাগ করব আমরা প্রলোভনে পড়ে শোষণ করব না মানুষকে বঞ্চিত করব না আসুন সঠিক জীবন দৃষ্টির আলোকে আমরা সমাজ বিনির্মাণ করি এবং সমাজের স্বরূপ অন্বেষণ করি প্রিয় দর্শক আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালাম আলাইকুম চলার কত বাঘমোহনা শত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই